যখন যেখানে যেভাবে থাকা সেভাবেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় সেনাদের, তেমনি একজন ভিডিওর এই ব্যক্তি। ভারতের বেঙ্গালুরুর এই প্রযুক্তিকর্মী ল্যাপটপ খুলে অফিসের কাজ করছেন স্কুটার চালানো অবস্থায়ও। তার এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরই বিতর্ক উঠে কর্মজীবনে ভারসাম্য ও দীর্ঘ কাজের সময় নিয়ে। ভিডিওতে দেখা যায় প্রযুক্তিকর্মী হিসেবে কর্মরত লোকটি তার কোলে একটি ল্যাপটপ খুলে রেখেছেন, সেখানে মাইক্রোসফট টিমের মিটিংয়ের বিবরণ দেখা যাচ্ছিল। এমন দৃশ্য কাজের উৎপাদনশীলতা ও সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দায়িত্বশীল কাজের অনুশীলন এবং নিরাপদ যাতায়াতের অভ্যাস সম্পর্কে নাগরিকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পিক বেঙ্গালুরু নামের একটি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়, বেঙ্গালুরু ইজ নট ফর বিগিনার্স। সেই ভিডিওর নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তির জন্য সহমর্মিতা দেখানোর পাশাপাশি বিনোদনমূলক মন্তব্য করছেন। এক ব্যক্তি মন্তব্যের ঘরে লিখেছেন, ভাই নিশ্চয়ই কোনো প্রযুক্তি কোম্পানির হয়ে কাজ করেন এবং তার সাপ্তাহিক নির্ধারিত 70 কর্মঘণ্টার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। আরেকজন লিখেন, উৎপাদনশীলতার তরঙ্গে করে যাতায়াত। এক ব্যবহারকারী লিখেন, ক্লায়েন্টের কল ও মৃত্যু যে কোনো সময় আসতে পারে। একজন লিখেন, এতদিন শুনেছি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এখন দেখছি ওয়ার্ক বাইক ব্যালেন্স। ভিডিওটির নিচে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আজকাল মানুষ যে ধরনের কাজের চাপের সম্মুখীন হচ্ছে তা অকল্পনীয়, তাই এই ধরনের বিকল্প খুঁজে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। একজন লিখেছেন, ল্যাপটপ তার বর্ণনা অনুযায়ী যথাযথভাবেই ব্যবহার হচ্ছে। এর আগে সিনেমা হলে বসা অবস্থায় ল্যাপটপ খুলে এক ব্যক্তির কাজের ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নজর আকৃষ্ট করতে সক্ষম হয়। বলা হয় এটিও বেঙ্গালুরুর কোনো এক স্থানের ভিডিও। এতে দেখা যায় বেঙ্গালুরুর স্বাগত অনিক্স থিয়েটারে বসে ল্যাপটপে কাজ করছেন এক ব্যক্তি। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।